একটি পুরস্কার পেয়েছেন এবং পাশাপাশি উনি হচ্ছে সরকারি নথি চুরির অভিযোগে বিচারাধীন আছে, তো এই বিষয়ে আমরা আপনার মন্তব্য আশা করছি। রোজিনা ইসলাম পুরস্কার পেয়েছে, আমি তাকে অভিনন্দন জানাই। তিনি নেদারল্যান্ডের একটি প্রতিষ্ঠান তাকে পুরস্কৃত করেছে এবং পাকিস্তানের একজন সাংবাদিকের হাত থেকে তার স্বামী পুরস্কার গ্রহণ করেছে। আর বাকি বিষয়টা বিচারাধীন, বিচারাধীন বিষয় নিয়ে তো আমি কিছু বলতে পারবো না। মহাসমুদ্রে আশাই একমাত্র ভরসা, এটি বিএনপির ক্ষেত্রে প্রযোজ্য। এই আশা নিয়েই ওনারা বেঁচে আছেন, তো সেই আশাটা থাকা ভালো যে একদিন পরিবর্তন হবে। অবশ্যই একদিন তো সবাই তো চিরকাল ক্ষমতায় থাকবে না, কিন্তু সেই পরিবর্তন বিএনপির জন্য মানুষ চায় কি না সেটি হচ্ছে প্রশ্ন। কারণ মানুষ এই উন্নয়ন অগ্রগতি বাদ দিয়ে যারা মানুষের উপর পেট্রোল বোমা নিক্ষেপ করে কিংবা নিজেদের রাজনৈতিক স্বার্থে মানুষকে জিম্মি করার রাজনীতি করে, হত্যা ষড়যন্ত্রের রাজনীতি করে, তাদের জন্য মানুষ কি পরিবর্তন চায় সেটি হচ্ছে প্রশ্ন।